আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরেকটি রমজানের ব্লগ, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের রমজান কেমন যাচ্ছে? আমাদের তো আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে। আর এটাই দোয়া করি আপনারা সবাই যেন রোজা সুস্থভাবে পালন করতে পারেন, আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদের সবার বাড়িতে রহমত দিক। তো আজকে হচ্ছে আমাদের ইফতারিটা হবে বাইরে থেকে, আজকে আমরা বাইরে থেকে ইফতারি কিনে আনবো। তো ফার্স্টে আমাদের বাড়ির কাছে একটা হচ্ছে রমজানের এই যে সব ইফতারের একটা স্টল বসেছে, সেখান থেকে আমরা ফার্স্টে ইফতারিটা কিনলাম। আর আমরা শুধু যে এক জায়গা থেকে না, আমরা আর অনেক জায়গা থেকে ইফতারি কিনে নিব। এখান থেকে ফার্স্টে আমরা নিলাম জাফরানি রেশমি জিলাপি, এটা আমার দেখে অনেক বেশি ভালো লাগছিলো, এটার কালারটা অনেক বেশি সুন্দর লাগছিলো। আর এখানে আর অনেক কিছু ছিল, চিকেন স্টেক ছিল, তারপর চিকেন পুলি ছিল, পিৎজা ছিল, কিমা পরোটা ছিল। আর আমি আজকে ফার্স্ট টাইম দেখলাম, আমি কোনোদিন ট্রাই করিনি, সেটা হচ্ছে চিকেন লিহাম, এটা আমার কোনোদিন ট্রাই করা হয়নি, আমি কোনোদিন নামও শুনিনি। তো আমি হচ্ছে নিলাম চিকেন লিহামটা, দেখতে ভালো লাগছিল। আর ছিল ডিম চপ, তো আমরা তো ডিম চপ, তারপর বেগুনি, পেঁয়াজি, বুট, এগুলো তো আমরা বাসাতে বানিয়েই ইফতার করি, তো আমরা এগুলো নিলাম না, আমরা হচ্ছে চিকেন আইটেমের মধ্যে বেশি নিলাম, কারণ চিকেন আইটেম আমার অনেক বেশি পছন্দ, আর বেশিরভাগ চিকেন আইটেমই ছিল। দেখতে দেখতে আটটা রোজা হয়ে গেল আলহামদুলিল্লাহ। আমরা তো সবাই রমজান মাসের জন্য অনেক বেশি ওয়েট করি, আর রমজান মাসটাই মানে অনেক বেশি ভালো লাগে। রমজান মাস আসলে আমার যে কত ভালো লাগে, অনেক বেশি খুশি লাগে। চারটার সময় উঠে সবাই মিলে সেহেরি করি, তারপর ইফতারি করি, অনেক বেশি ভালো লাগে। আর ইফতারির সময় তো আমাদের একটু ভাজা পোড়া আইটেম খেতে বেশি ভালো লাগে, তো রমজান মাস আসলে আমার অনেক বেশি ভালো লাগে। আর এখানে আরেকটা স্পেশাল জিনিস ছিল, সেটা হচ্ছে মহব্বতের শরবত, ওরা লিখেছে মহব্বত জুস, যেটা হচ্ছে ইন্ডিয়াতে অনেক বেশি পপুলার। আস্তে আস্তে আমাদের বাংলাদেশেও চলে এসেছে মহব্বতের জুস, এখন আমাদের রাজশাহীতেও, আর অনেক আগে থেকে আমাদের রাজশাহীতে মহব্বতের জুস বিক্রি করা হয়। তো আপনাদেরকে কোনো দিন দেখানো হয়নি, এটা আরেকটা আরেকদিন আপনাদেরকে ভিডিও করে দেখাবো। কিন্তু আমরা বাইরে মানে আগে ট্রাই করার থেকে আমরা বাসাতে বানিয়ে ফেলে ট্রাই করেছিলাম, আর যে মহব্বতের জুসটা আনলাম সেরকমই একদম বাড়ির মতোই। তারপর আমরা গেলাম রহমানিয়া হোটেলে, রহমানিয়া হোটেলে অনেক কিছু বসেছিল, আর ওখানে এত বেশি ভিড় ছিল মানে আমরা আর কিছু বলতে পারছি না, কেউ কিছু বলতে পারছে না, অনেক বেশি ভিড় ছিল। আর এখান থেকে আমরা নিলাম ফিন্নি, নিলাম ফিন্নিটা অনেক বেশি ভালো লাগছিলো, এই যে ফিন্নি, তো এখান থেকে আমরা ফিন্নি নিলাম। আর নিলাম হচ্ছে শিক কাবাব, আর এখান থেকে হচ্ছে নান রুটিটা নিলাম, আর এখানে অনেক বেশি পাওয়া যাচ্ছিল অনেক কিছু। আর এটা হচ্ছে কচুরি, তো একটা কচুরিও নিলাম, যেটা ইন্ডিয়াতে অনেক বেশি পপুলার, তো কচুরি নিলাম, এটা হচ্ছে কিমার কচুরি, মানে খাসির মাংসের কচুরি। আর এখানে ছিল বোরহানি, আর এখানে ছিল হচ্ছে বিরিয়ানিও বিক্রি করা হচ্ছিল, আর প্রচুর ভিড় ছিল ফার্স্টে তো বললাম, আর অনেক হচ্ছে টিভি চ্যানেলের লোকরাও এসেছিল, সবাই ভিডিও করছিল। আর রহমানিয়া হোটেল তো এমনি অনেক বেশি পপুলার খাবার দাবারের জন্য, আর ইফতারির জন্য তো আরও অনেক বেশি আইটেম করেছে, আরও বেশি পপুলার। সো এই যে দেখতে পাচ্ছেন অনেক টিভি চ্যানেলরাও এসেছিলো, আমাদের মতো ব্লগাররাও এসেছিলো হয়তো, কিন্তু আমি বেশি হচ্ছে টিভি চ্যানেলের লোকগুলাকে বেশি দেখলাম। আর এখানেও হালিম বিক্রি করা হচ্ছিলো, সব জায়গাতেই হালিম বিক্রি করা হয়, কারণ হালিম তো একটা কমন একটা ফুড, সো সবাই বিক্রি করে, আর জিলাপিও একটা কমন ফুড। সো এখান থেকে আমরা নিলাম ফিন্নি, তারপর ফিন্নি, তারপর বিফ চাপ নিলাম, তারপর শিক কাবাব নিলাম, কচুরি নিলাম, আর হচ্ছে নান নিলাম। আর এখানে আরেকটা স্টল ছিল, এটা হচ্ছে রহমানিয়া হোটেলের পাশেই, কিন্তু এখানে হচ্ছে বাড়ির সব আইটেমই, মানে আমরা বাড়িতে যেগুলো আইটেম বানাই, বেগুনি, জিলাপি,
এগুলা সব আইটেম, এর জন্য এখান থেকে আর কিছু নিলাম না। তারপর আমরা চলে গেলাম একদম বাজারে, সাহেব বাজারে। এখানে আমরা দেখলাম যে একটা স্টল বসিয়েছে ইফতারের জন্য, তো এখান থেকে আমরা নিলাম। আর অনেক ভিড় ছিল, রাস্তাতে অনেক ভিড় ছিল, সবাই ইফতারি কিনছে। আমরা গেছিলাম 4:30 সময়, আর 1 ঘন্টার মধ্যে আমাদের হয়ে গেছে। আমরা তো ভাবছিলাম যে দেরি যেন না হয়ে যায়, আমরা একটু আগে আগে গিয়েছিলাম যেন সব কিছুই পাই, না হলে আবার ইফতারি বিক্রি হয়ে যাবে দেরি করে গেলে। আবার আস্তে আস্তেও দেখা গেল যে আজান দিয়ে দিল, তো আমরা একটু আগে আগে গেছিলাম। আর এখানে ছিল পুডিং ছিল, তো আমরা পুডিং নিলাম। আর নিলাম হচ্ছে চিকেন তন্দুরি, আর শর্মা হচ্ছে দেখছি অনেক জায়গায় বিক্রি হচ্ছে, কিন্তু শর্মা আমি নিলাম না, কারণ শর্মাতে অনেক বেশি সস দেওয়া থাকে, যার কারণে আমি আর খেলাম না। ছোটোবেলায় অনেক বেশি খেতাম, অনেক বেশি ভালো লাগতো, কিন্তু এখন আর দিন দিন ভালো লাগছে না, শর্মাতে অনেক বেশি সস দেওয়া থাকে। তো এখান থেকে নিলাম পুডিং, তারপর চিকেন তন্দুরি, আর কি নিলাম, আর এখান থেকে মনে হয় আর কিছু নেওয়া হয়নি। আর এখানে গরম গরম জিলাপি বানানো হচ্ছে, জিলাপি তো আমরা ফার্স্টেই নিয়ে নিলাম, জাফরনি জিলাপি। আমরা এই তিন জায়গা থেকে আমাদের ইফতারি কিনে ফেললাম, এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি বাসায়। আমাদের 1 ঘন্টার মতো টাইম লেগেছে, 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে, তো এখন আমরা চলে যাচ্ছি বাসায়। আপনাদের সাথে বাসায় যেয়ে আবার দেখা করছি। দেখতে দেখতে 8টা রোজা শেষ হয়ে গেল, আর আমাদের মসজিদে আজানও দিয়ে দিয়েছে, তো এখন ইফতার করা যাক। আজকে তো বাইরে থেকে ইফতার, আমি পানি দিয়ে আমার রোজাটা খুলেছি। তো এখন আমি হচ্ছে এই যে রেশমি জিলাপিটা খাবো, এটা হচ্ছে আমার ফার্স্টে দেখি অনেক বেশি মজার লাগছিল, আমি তো অন্য সময় খেয়েছি, তো এখন দেখা যাক এখানকার রেশমি জিলাপিটা কতটা মজাদার। বিসমিল্লাহ, মজা আছে, কালারটা কত সুন্দর, তাই না? যদিও আমি মিষ্টি বেশি খাই না, কিন্তু আমার জিলাপি অনেক বেশি পছন্দ, আর প্রত্যেক রোজাতে আমার জিলাপি লাগবেই, কারণ ঝাল আইটেমও তো খাই, এর জন্য ঝাল আইটেমের সাথে মিষ্টি আইটেম খেলে ভালোই লাগে। আর এটা হচ্ছে চিকেন লাহাম, তো এটা হচ্ছে ফার্স্ট টাইম ট্রাই করছি। আর এটা যখন খেলাম আমি, এটা হচ্ছে কিছুটা পিৎজা, হ্যাঁ পিৎজার মতো, এটা দেখেও পিৎজার মতোই লাগছে আর খেতেও পিৎজার মতোই লাগছে, মানে ওরকমই আর কি, কিন্তু অনেক মজার ছিল। আর এটা হচ্ছে কচুরি, তো কচুরি আমি কোনোদিন ট্রাই করিনি, কোনোদিনই খাইনি, তো এখন হচ্ছে আমি খাবো। আর এটা প্রচুর ঝাল ছিল, কিন্তু মজার ছিল, অত মজার না, মানে মোটামুটি ছিল আর কি। আর সবচেয়ে বেশি মজার ছিল যে এই ফিন্নিটা, ফিন্নিটা যে কত বেশি মজার ছিল, মানে অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। মিষ্টি একদমই কম, মানে একদমই ঠিকঠাক আছে আমার জন্য, অনেক বেশি পারফেক্ট হয়েছে। আর একটা স্পেশাল জিনিস, এটা হচ্ছে মহব্বতের শরবত, ওরা মহব্বতের জুস নাম দিয়েছে, যাই হোক, তো এটা খেলাম। আর আমরা তো হচ্ছে বাড়িতে ট্রাই করেছি,
সেম টু সেম আমাদের বাড়ির মতনই হয়েছে, অনেক মজার হয়েছে, অনেক বেশি ভালো লাগলো। সো আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের জন্য আল্লাহ হাফেজ।